আমাদের সঙ্গে ঠিক স্টুডিওতে রয়েছেন স্বপন ভট্টাচার্য, নাট্যকর্মী, নাট্য জগতের মানুষ। আমি স্বপন বাবুর কাছে আসবো। স্বপনবাবু, যখন আপনি দেখেন বা আপনি চোখের সামনে যখন দেখছেন, আপনাদেরই একজন নাট্যকর্মী ক্রমাগত এইরকম যুক্তি রাখছেন, আমার এমনটা তো নয়, অর্পিত ঠাকুর সামনে আমি দেখাতেও পারি, আমার কাছে ছবি আছে, যে অর্পিত ঠাকুর যেভাবে বলছেন, একটু আগে মিরাতুন্দি বলছিলেন যে মানুষ কত কত আপ্লুত প্রশাসনের কাজে, এটা নিয়ে তো খুব প্রশ্ন তুলছে না। তাহলে তো এটা বলা যেত যে মানুষ যখন আপ্লুত, মানুষ যখন ভালো কাজ পেয়েছে, ওনাদেরই তো তখন সরকারকে বলা উচিত, ওনাদের সমর্থিত সরকারকে। এটা তো ওনারাই বলতে পারতেন যে মানুষ আমাদের উপরে আস্থা রাখছে, কোনো রকম জোর জুলুম করতে হবে না, মানুষ এমনিতেই ভোট দেবেন। উনি যেগুলো শোনাচ্ছেন এবং যে চিঠিটা লেখা হচ্ছে তার সাথে তো কোনো মিল নেই। আমার তো কখনো কখনো সন্দেহ হচ্ছে যে ওনারা কি ভালো করে চিঠিটা পড়েছেন, নাকি বিভাজন তৈরি করবার জন্য এত উগ্র হয়ে উঠেছিলেন যে গোটা বিষয়টা ভালো করে ভাবেন উনি, তাই এই ধরনের কথা বলছেন। আমি একটু পরে কথা শোনাবো অর্পিতা ঘোষের, স্বপন ভট্টাচার্য। আমি এই বিষয়টাকে, এই বিভাজনের যে জায়গাতে, এটাকে এই জায়গা থেকে দেখতে চাইছি না। আমি দেখতে চাইছি এর একটা অতীত আছে। অতীতটা কীরকম, যে অতীত দীর্ঘস্থায়ী, 35 বছর বামপন্থীর শাসন, এটা নিয়ে বহু আলোচনা, বহু কিছু, এবং তাকে পরিবর্তন ঘটিয়ে আরেকটা সময় আনা। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, এই পরিবর্তন আনার সময়ে যখন সিঙ্গুর, নন্দীগ্রাম এবং গুলিচালনা ইত্যাদি ঘটল, রাস্তায় মিছিল, প্রায় প্রতিদিন মিছিল একটার পর একটা জায়গা থেকে চলছে, সেই সময় যখন নাকি একটা মহামিছিল, যার নেতৃত্বে ছিলেন শঙ্খ ঘোষ, যাকে কেন্দ্র করেই মহামিছিল কলেজ স্ট্রিট থেকে আসলো, সেই মহামিছিল একটা ভীষণভাবে এই সমাজের ওপর বা এই রাজ্যের উপর একটা ছাপ ফেলল। যদিও এই মহামিছিলের মধ্যে তার মূল কেন্দ্র কিন্তু এলিটিস্টরা, এটা এই নয় যে গ্রামীণ শ্রমজীবী মানুষ, কৃষক, একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মানুষ, তারা এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে রয়েছেন কিন্তু এলিটে, সেটাও এলিটিস্টরা, এবং তারাও ভাগ হলেন। তার কিছুদিন পর আমরা দেখলাম এক বর্ষণমুখর দিনে ময়দান থেকে বামপন্থীরা, তারা একটি মানে সরকারি বামপন্থী, তখনকার সরকার একটি মিছিল অর্গানাইজ করলেন, এবং তার কেন্দ্রে, যেহেতু এখানে শঙ্খ ঘোষ, তার কেন্দ্রে রইলেন মৃণাল সেনকে তারা নিয়ে আসলেন, এবং সুভাষ সরকার, আমি বলছি মজা হয়েছিল যে মৃণাল সেন দুটো মিছিলই হেঁটেছিল, হ্যাঁ, সেই সময় পরি এর মিছিলেও যেমন হেঁটেছিলেন, তেমনি তারপরে সরকারি আয়োজনে। এবং মজা হচ্ছে মৃণাল সেন যে অনেক বেশি বামপন্থী, এটা বোঝাবার জন্য তাদের সাথে যুক্ত করলেন সুভাষ সরকার, অরিন্দম শীল এবং এই জাতীয় বহুজন তারা হাঁটলেন তখন সরকারে, তখন ওই সরকারে বলি। মজার ব্যাপারে অনেকে বলছেন যে আবুল বাসার, আবুল বাসার তার মধ্যে রয়েছেন, ফলে এখন তিনি একদম মানে তাদের অবস্থা, সেই অর্থে তো তাদের অবস্থান পরিবর্তন হয়নি, তখনও তারা সরকারের সঙ্গে ছিলেন, সরকারের পক্ষে বলেছেন, এখনো সরকার বা রাষ্ট্রের পক্ষে বলছেন। এই যে বিভাজন হওয়ার বিষয়টি, আসলে বিভাজনটা কিন্তু এদের কারুরই কোনো মতাদর্শগত বিষয় রয়েছে, এবং যে মতাদর্শ, আমি অবশ্যই মৃণাল সেন বা শঙ্খ ঘোষকে বলছেন না, আমি বলছি এই জাতীয় যারা বিভাজিত হয়েছিলেন এবং যারা চাইছিলেন যে বিভাজনটা তার পক্ষে থাকুক, এবং তাদের কোনো মতাদর্শগত রাস্তাও ছিল না, কোনো রাজনৈতিক বোধ বুদ্ধি ইত্যাদি ছিল না, তারা চেয়েছিল ক্ষমতায়নের সাথে থাকা, যে যারা ক্ষমতায় থাকবে, ক্ষমতার সাথে আমি যদি থাকতে পারি, আমি তার কাছ থেকে উচ্ছিষ্ট যা কিছু পাবো তাতে আমার নিজের একটা অবস্থান বদলাবে, এবং সেটাই তারা করেছেন। ফলে বিভাজনের জায়গাটাকে যদি আজকে সাংস্কৃতিক কর্মীদের জায়গা থেকে দেখা হয়, ধরে যাক গোটা পশ্চিমবাংলায় ছোট ছোট নাটকের দল, বিশেষত মফস্বলে তারা একাঙ্ক নাটক প্রতিযোগিতা করতেন, বাদলদার অনুপ্রেরণায় যে মাঠের নাটক বা অন্তরঙ্গ নাটকগুলো শুরু হয়েছিল সেটাও বহু জেলায় বিভিন্ন দল চর্চা করতেন। গত 11 বছরে তার সংখ্যা, তার পরিমাণ কমতে কমতে তলানিতে থেকেছে, থিয়েটার অন্য একটা জায়গায় পৌঁছে, সাংস্কৃতিক কাজকর্ম অন্য একটায়। এই বিভাজনের পর তৈরি হয়েছিল যখন নাকি নতুনভাবে আরেকটা ভাবনা, তখন লিটল ম্যাগাজিনদের নিয়ে তৈরি হয়েছিল একটি নতুন সংগঠন, এবং তার ভেতরে যারা ছিল, অদ্ভুতভাবে দেখা গেল যে এই বাংলা একাডেমিকে যারা পরিত্যাগ করেছিল তারা আবার সেই বাংলা একাডেমির মধ্যে ঢুকলেন, তারা আবার সেই পাওয়া গণ্ডা ইত্যাদি অনেকেই সেগুলো নিতে আরম্ভ করলেন।
উল্টো দিকে থাকলে কি নানা সমস্যা হয়, মানে তারা নাটকটা করতে পারবেন না, তারা তাদের সাংস্কৃতিক কর্ম করতে পারবেন না? আমি জানি শাসকের উল্টো দিকে থাকলে সমস্যা হয়, কিন্তু করা যায় না তেমনটা কি? করা যাবে না কেন? কিন্তু ঘটনা হচ্ছে, এটাও ঘটনা যে সিপিএমের সেই সময়ে তখন যদি সিপিএম বা ওই বামপন্থী বিরোধী কোনো নাটক হয়েছে সেখানেও চোখ রাঙানি হয়েছে, বিশেষত মফস্বলে তো তাদেরকে সারা রাত আটকে রাখা হয়েছে, এরকম ঘটনা হয়েছে। আজকে যদি আজকের যে শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যদি কোনো নাটক বাই হয় তাতে হই হই করে রে রে করে সব তেড়ে যাচ্ছে। ঘটনা হচ্ছে যে মানে সামগ্রিকভাবে এই বিভাজনটা তৈরি হয়ে রয়েছে, কিন্তু একবারে সে ব্রিটিশ যে ভাগ করো শাসন করো এ তার মধ্যে দিয়ে আমরা সামনে একবারে শেষ করছি। একবারে রিসেন্ট একটি ঘটনা, মানে পরশু দিন একটি ট্রেনের কম্পার্টমেন্টে একজন তিনি গুলি করলেন, কাদের? যারা নাকি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে ধরে ধরে গুলি করে ফেললেন। আসলে এই যে ভাগ করো শাসন করো এই নীতির তার সামগ্রী, এটা শুধু সাংস্কৃতিক কর্মী নয়, এটা এলিটিস্ট নয়, এটা সমাজের মধ্যে একটা ভেতরে ভীষণভাবে স্লো পয়জনিং করে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদম, এই এইটাই বোধহয় মারাত্মক, মানে এই বিভাজনটা কোথায় গিয়ে পৌঁছতে পারে হ্যাঁ সেটা একটা মারাত্মক চিত্র। আমরা সাধারণ মানুষের মধ্যে এই বিভাজনগুলো দেখতে পাচ্ছি। আমি স্বপন ভারত, সাংস্কৃতিক কর্মী হিসেবে স্বপন বাবু, আমি মীরাতুন্দি যেটা বললেন যে আমি কিন্তু মীরাতুন্দি বলিনি যে শুধুমাত্র এলিটিস্টরা সেদিন মিছিলটা করেছে বা আন্দোলন আন্দোলন তৈরি হয়েছিল ওখানে জমিহারা কৃষকদের, সেই আন্দোলন তার সাথে শ্রমজীবী মানুষ মিলেছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন মিলেছে, কিন্তু মিছিলটা এলিটিস্টদের হাতে চলে গিয়েছিল, মিছিলের ফোকাসিং হয়েছিল মীরাতুন্দিরা তাই বলেছেন মীরাতুন্দি। কিন্তু আমি মনে করি আসলে এই বিভাজন রেখা একমাত্র সাফ হতে পারে যদি গ্রামে গঞ্জে খেটে খাওয়া সাধারণ মানুষকে একত্রিত করা যায়, খেটে খাওয়া সাধারণ মানুষ তারা নিজেদের অবস্থানগুলোকে সঠিক করতে পারে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে নয়, সামগ্রিকভাবে দেশ জাতি এবং বর্ণ এ যেভাবে বিভাজিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের কথা বলতে পারে, তবেই একমাত্র এই আজকের এই অবস্থার আমরা কিছুটা পরিবর্তন ঘটাতে কিছুটা পুরো পরিবর্তন ঘটানো একটা সেন্টেন্স বলতে পারি। কৃষি থেকে শুরু করে সমস্ত স্তরের শ্রমজীবী মানুষদেরকে যে এক করা হবে, এর মধ্যে পাইয়ে দেওয়া আর পেয়ে যাওয়া এই দুটো পক্ষের কিন্তু বিভাজনের রাজনীতি কিন্তু থাকবে। একদম উপভোক্তা তৈরি করে তার সুবিধা নেওয়া। আমাদের সময় একদম শেষ, শুধু আমি শেষে একটা প্রশ্ন করব স্বপনবাবুকে যে সাংস্কৃতিক কর্মী হিসেবে কোথাও মনে হচ্ছে যে আপনাদের মধ্যে একটা বিভাজন হয়েছে, মানে খুব অসহায় লাগে আপনাদের কাজ করতে? ভয়ঙ্করভাবে বিভাজিত হয়ে রয়েছে সাংস্কৃতিক কর্মীরা, এবং আজকে আপনি বেশি কিছু না, কলকাতার যে মূল মঞ্চগুলো নাটকগুলো হচ্ছে সেদিকগুলো তাকিয়ে দেখবেন যে অবস্থা কী, নাটকগুলো তার পরিসর তার ব্যবস্থাপনা সমস্ত কিছু, আর নাট্য একাডেমিটাই এই একটা বিভাজনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, নাট্য মেলা বিভাজিত হয়ে গেছে, ফলে সামগ্রিকভাবেই গোটা বিষয়টাতেই বোধহয় আবার নতুন করে ভাবতে হবে। বিভাজনের ভয়ঙ্কর ভয়াবহতা যে কোথায় এসেছে আমরা বুঝতে পারছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা এই প্রশ্নগুলোকে তুলতে থাকব, বিভাজনের বিপদ সাধারণ মানুষের উপরে সব থেকে বেশি আসে, আমরা তাই চাইব এই বিভাজনের বিপদ অতিক্রম করুন, ভাবুন মানুষ, আরও নতুন করে ভাবুন, অন্যরকম করে ভাবুন, বিভাজন এড়িয়ে হাতে হাত রেখে থাকবার বার্তাটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে ক্ষমতার অভিমুখী রাজনীতিকে চাপে রাখা যাবে, ক্ষমতার কারবারি রাজনীতিকদেরও চাপে রাখার ওটাই একমাত্র অস্ত্র। অনুপম লাইভ আছে এই পর্যন্তই, অনুপম লাইভ আবারও আগামীকাল রাত ঠিক 8টায়।